আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি জয়পুরহাট থেকে ঠাকুরগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই, আপনি জয়পুরহাট থেকে ঠাকুরগাঁও যেতে এস চেয়ার বা শোভন চেয়ার যে সিট, এর মূল্য পড়বে 185 টাকা। স্নিগ্ধা যে সিট, এর মূল্য পড়বে 357 টাকা। এবং এসি বগির যে চেয়ার সিট, এর মূল্য পড়বে 426 টাকা। এবং এসি বগির যে কেবিন সিট, এর মূল্য পড়বে 639 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই, আপনি জয়পুরহাট থেকে ঠাকুরগাঁও যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলাবান্ধা। বাংলাবান্ধা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত 12:09 এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে রাত 3:39। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে দ্রুতযান। দ্রুতযান ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত 2:09 এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে ভোর 5:37। এই ট্রেনটির কোনো অপডেট নেই। এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে ভোর 5:19 এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে সকাল 8:31। এই ট্রেনটির কোনো অপডেট নেই। এরপরে রয়েছে একতা। একতা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে বিকাল 5:01 এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে রাত 8:15। এই ট্রেনটির কোনো অপডেট নেই। তো আপনি জয়পুরহাট থেকে ঠাকুরগাঁও যেতে এই 4টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন, ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।